ভোট চলছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা তবে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রার্থীদের মাঝে নৌকা প্রার্থী আজমতুল্লাহ খান ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তবে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন অভিযোগ করেন কোন কোন কেন্দ্রে তার এজেন্টদের বাধা দেয়া হয়েছে সুষ্ঠু ভোট নিশ্চিতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্ধারিত সময়ে বৃহস্পতিবার সকাল 8টায় শুরু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ তবে ভোট শুরুর আগেই দীর্ঘ লাইন চোখে পড়ে কোন কোন কেন্দ্রে ভোট শুরুর পর সুশৃঙ্খলভাবে ভোট দেওয়া শুরু করেন ভোটাররা ঝামেলা এড়াতে সকাল সকাল ভোট দিতে আসেন অনেকে সার্বিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা খুব ভালো আমার কাছে খুবই তো ভালো লাগলো ভোট দিতে আমার কাছে খুব ভালোই লেগেছে দুপুরে রোদে আসতে পারবো না এই জন্য সকালে এসে ভোটটা দিয়ে যাচ্ছি আমরা খুব ভালো পরিবেশ দেখতেছি এনে কোনো বিচ্ছিন্ন ঘোলা নাই ভোট কেন্দ্রে আসছি এই মাত্র আসার পরে দেখলাম অনেক লাইন তো দ্বিতীয় লাইনে আমি বসে দাঁড়াইছি এই মুখর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা কখনো আমরা কি দেখি না আমরা চাই এই আজকে যে এই পরিবেশটা এই পরিবেশটা সারাদিন যেন থাকে কোনো বাধা নাই কোনো ই নাই ভালোভাবেই হইতাছে তবে টঙ্গীর দারুল সালাম মাদ্রাসা কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলা হয় এখন আরো দুইজন ছিল আরেকজন এসেছেন এখন উনি আসছে ছবি ছাড়া এই কেন্দ্রে সকাল 9টার দিকে ভোট দিতে আসেন নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান এই সময় তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক সমর্থক ভোট দিয়ে সাংবাদিকদের জানান জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণেও প্রতিশ্রুতি দেন আজকে এক বুক আশা নিয়ে তারা সকাল থেকে অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার সম্মানিত ভোটারদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর প্রতি ভরসা রেখে আমি ইনশাআল্লাহ এইটুকু বলতে পারি যে আজকে জয় নৌকারি হবে সকাল 10টার দিকে ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে জয়দেবপুর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন ভোট দেওয়া শেষে জানান নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হবেন সব ঠিক আছে ইনশাআল্লাহ আমার এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে আমার ভোট দিতে খুব ভালো লাগছে আর নগরের আহসানুল্লাহ মাস্টার কেন্দ্রে ভোট দেন আরেক স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি ভোটের পরিবেশ নিয়ে তিনি কিছু বিশৃঙ্খলার অভিযোগ তোলেন মোটামুটি আমি যতটুকু দেখলাম ঠিক আছে গুড এনাফ ঠিক আছে আমি কোন মানে অসঙ্গতি পাইনি বরং আমি যতটুকু দিলাম সেই পর্যন্ত ঠিক আছে আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকব আমি মনে করি যদি ভোট গ্রহণ সম্পন্ন হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নীরব বিপ্লব ঘটবে এবং ইনশাআল্লাহ জয় হবে আমি 100% আশাবাদী ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী আমরা নির্বাচন কমিশনের আওতায় আইনের এবং বিধি মোতাবেক আমরা কাজ করছি এবং সেটার প্রতিফলন আপনারা কেন্দ্রে কেন্দ্রে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি নির্বাচনে 480টি কেন্দ্রে ইভিএম এ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত ভোট সব কেন্দ্রে রয়েছে সিসিটিভি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের এই নির্বাচনকে নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস হিসেবে দেখছেন অনেকে নিউজ ডেস্ক দেশ টিভি